আলাইকুম এখনকার আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন শুরুতেই জেনে সংবাদ শিরোনাম মিশরে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাঁচ মার্কিন সেনা নিহত ইরাককে সামরিকভাবে শক্তিশালী করতে এগিয়ে আসছে ইরান এবং সব শেষে রয়েছে নরেন্দ্র মোদী বলেছেন হামলা করে কান্না জুড়ে দিয়েছিল পাকিস্তান সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার জানিয়ে দিব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে সাথেই থাকুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন মিশরের সিনাই উপদ্বীপে আমেরিকার একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন গত বৃহস্পতিবার ইউএইচ সিক্সটি মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত মার্কিন সেনারা হলেন ক্যাপ্টেন শেড ভার্নন শেফ ওয়ারেন্ট অফিসার ডালাস গিয়ার্ড চিফ ওয়ারেন্ট অফিসার সামেহ সার্জেন্ট কাইল রবার্ট ম্যাকি এবং সার্জেন্ট জেমরি কেইন শেরম্যান হেলিকপ্টার বিধ্বস্তর ঘটনায় মোট সাতজন বিদেশি সেনা নিহত হয়েছে যাদের বাকি দুজন চেক প্রজাতন্ত্র ও ফ্রান্সে সেনা এই ঘটনায় আরও এক মার্কিন সেনা আহত হয়েছে নিহত সেনাদের বেশ কয়েকজন গত মাসেই মিশরে গিয়েছিল এর মধ্যে কোনো কোনো সেনা অফিসার অক্টোবর মাসে মিশরে পৌঁছায় তার আগে কেউ কেউ দক্ষিণ কোরিয়া এবং আফগানিস্তান মিশনে অংশ নিয়েছে ইসরাইল মিশর শান্তি চুক্তি বাস্তবায়নের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিনাই উপদ্বীপে চারশো পঞ্চাশ জন মার্কিন সেনা মোতায়েন রয়েছে বহুজাতিক এই বাহিনীতে মোট তেরোটি দেশের সেনারা অংশ নিচ্ছে গতকাল শনিবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জনাথন রাত হফম্যান টুইটারে পোস্টে পাঁচজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন এসব সেনা বহুজাতিক বাহিনীর অংশ হিসাবে মিশর ইসরাইল শান্তি বাস্তবায়নের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওই এলাকায় মোতায়েন ছিল ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতেমি ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে বাগদাদকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইরান ইরান সফররত ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জুমা আনাদ সাদুন শনিবার তিনি এই প্রস্তুতির কথা ঘোষণা করেন আমির হাতেমি বলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কোনোভাবেই বহির্শক্তি নিয়ে নিরাপত্তা প্রতিষ্ঠান করা যাবে না তিনি আরও বলেন মধ্যপ্রাচ্যে বহিঃশক্তির উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তাহীনতার মূল কারণ ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন ইরাকের রাজনৈতিক স্থিতিশীলতা নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত ইরাক পুনর্গঠনের কাজে ইরান অংশ নিতে আগ্রহী জেনারেল হাতামি বলেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শক্তিগুলোর বিগত আচরণ থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের সংখ্যায় রাখার জন্য তাদের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে কাজেই এরকম কুচক্রি পরিকল্পনার বিরুদ্ধে ইরান ইরাক সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একই সাথে রুখে দাঁড়াতে হবে প্রতিবেশী ও বন্ধু প্রতিম দেশ ইরান সফরে আসতে পেরে সন্তোষ প্রকাশ করেন ইরাকের প্রতিরক্ষামন্ত্রী আনাদ সানুদ বলেন ইরাক থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বিতরণে ইরানের গুরুত্বপূর্ণ সহযোগিতার কথা বাগদাদ চিরকাল মনে রাখবে যদি কেউ সীমান্তে পরীক্ষা নিতে চাই তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় উনিশশো সালের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান তখনও নিজেদের অপরাধ থাকতে ভারতের সীমান্তে হামলা করে বিশ্বের কাছে কান্না জুড়ে দিয়েছিল পাকিস্তান শনিবার ভারতের রাজস্থানের জয়সাল মেরে পাকিস্তান সীমান্তবর্তী লঙ্গওয়ালা পোস্টে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপনের সময় এমন হুঁশিয়ারি দেন মোদী মেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেওয়ালি ভাষণে বলেন চোদ্দই নভেম্বর এই সময় যখন পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের নিরাপরাধ নাগরিকের উপর অত্যাচার করেছিল জুলুম করেছিল নরসংসার করেছিল পাকিস্তানের সেনাবাহিনীর এই কুকুরটি সারা পৃথিবীতে পাকিস্তানের ঘৃণিত চেহারার মুখোশ খুলে দিয়েছিল পাকিস্তানের ভয়ঙ্কর রূপ বিশ্বের সামনে প্রকাশ পেয়েছিল এই সময় এইসব কিছু থেকে বিশ্বের নজর অন্যদিকে নিতে পাকিস্তান আমাদের দেশের পশ্চিম সীমান্তে হামলা করেছে পাকিস্তান ভেবেছিল ভারত পশ্চিম সীমান্তে হামলা করে তাদের বিশ্বকে বলবে ভারতই এই কাজ করেছে সেই করেছে এবং কান্না জুড়ে দেবে আর তাতে বাংলাদেশের বুকে তাদের সকল পাপ ধুয়ে যাবে কিন্তু আমাদের সৈনিকেরা তাদেরকে যে উপযুক্ত জবাব দিয়েছিল তাতে পাকিস্তানকে নাস্তানবুদ হতে হয়েছে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সেনা জওয়ানদের সঙ্গে সীমান্তে দীপাবলি উদযাপন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে থাকেন করোনা ভাইরাসে বিশ্বের মহামারীর মধ্যেও এ ব্যতিক্রম হয়নি নরেন্দ্র মোদী এমন সময় পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় গেলেন যখন পাক ভারত সীমান্ত তুমুল উত্তেজনা চলছে নতুন খবর নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম